ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা সহ দেশে বিভিন্ন জায়গায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিশেষ করে পুরান ঢাকার বেশিরভাগ লোকেরাই ঈদের পরের দিন কোরবানি দিয়ে থাকেন। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে আবার অনেকে ঈদের দিন কষাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি, তাই বিভিন্ন কারণেই পরের দিনকে বেছে নেন তারা। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদুল আজহার নামাজ আদায় করে সারা দেশে কোরবানি করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তবে নিয়ম অনুযায়ী তিন দিন কোরবানি দেওয়ার বিধান থাকায় রাজধানীর অনেকেই কোরবানি করছেন ঈদের দ্বিতীয় দিনেও। ঈদের দিন নামাজ আদায়, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, কষাই না পাওয়া সহ নানা কারণে এদিনে কোরবানি দেওয়ার কথা জানান অনেকেই। বারাতিয়ায় যারা আছে এটার পালায় আমরা ফালাইলে তো এখানে জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, তাই বলে দ্বিতীয় দিন আমরা ফালাই। খালি কিছুই না, কষাই পাওয়া অনেক কষ্ট। আমরা ঢাকার মানুষ প্রথম দিনও দিই, আবার দ্বিতীয় দিনও দিই। তিন দিন পর্যন্ত গরু কোরবানি দেওয়া যায়, আল্লাহর হুকুম আছে। আমরা প্রথম দিন দিতে পারি নাই, আজকে আমরা দ্বিতীয় দিন দিতেছি। কালকে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কালকে প্রত্যেকটা মানুষ এরকম কোরবানি দিতে পারেনি। কেউ কেউ আবার বলছেন বাপদাদাদের নিয়ম অনুযায়ী এদিনেই কোরবানি করে থাকেন তারা। ঈদের মধ্যে গ্যাঞ্জাম বেশি আর কি, অনেক কষে ব্যস্ত থাকে। তো ঠিক আমার দাদা ভাই ঠিক করলো যে না, আমরাও যদি কোরবানি দিই এতগুলা, ভাড়াটিয়ারাও যদি কোরবানি দিই এতগুলো, আসলে স্পেসটা অনেক কনজাস্টেড হয়ে যাবে। ছোট থেকে এই পর্যন্ত দেখে আসতেছি যে ঈদের দ্বিতীয় দিন দিচ্ছে, সেই জন্য আর কি আমাদের দেয়া। ফজরের নামাজের পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় পশু কোরবানি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।